بسم الله الرحمن الرحيم Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah. Alhamdulillah alladhi bi ni'matihi tatimmu as-salihat. Was salatu was salamu ala rasulina wa nabiyyina wa qudwatina wa imamina wa 'azimina Muhammadin sallallahu alayhi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katheera wa ba'd. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يقرأ بنغلا تي بكرتي كاجي تو আজকের এনলাইটেন জার্নি প্রতি বুধবারের এনলাইটেন জার্নি প্রোগ্রামে আপনাদের সবাইকে আমি ওয়েলকাম করছি আবুল হোসেন খান এই প্রোগ্রামে আপনারা কোরআন সংক্রান্ত বিষয় জেনে থাকেন এবং আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন নিয়ে আলোচনা করা আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে আপনাদেরকে আমি কোরআনের উপর কথা বলে আসছি আজকেও কোরআনের উপর কথা বলবো ইনশাআল্লাহ আমার কথা বলার আগে আজকে শুরু করতে চাচ্ছি একজন মেহমানকে নিয়ে একজন গেস্ট আমরা নিয়ে এসেছি উনি হচ্ছেন আমাদের ইসলামের মসজিদের এবারে যারা হফাজিনে কেরাম এসেছেন সেই তাদের মাঝ থেকেই একজন হাফিজ সাহেবকে নিয়ে এসেছি উনি হচ্ছেন শেখ মোহাম্মদ বিন সাদিরা ফ্রম আলজেরিয়া আলহামদুলিল্লাহ এবার আমরা আলজেরিয়ান একজন উনি ওনাকে পেয়েছি এরপরে আরেকজনকে আমরা নিয়ে এসেছি ইজিপ্ট থেকে যিনি কয়েক বছর থেকে এক নাগাড়ে আসতেছেন এরপরে আরেকজন আছেন মাশাল্লাহ সোমালিয়া থেকে এইভাবে করে এবার পাঁচজন হাফিজ দিয়েই আমরা মাশাল্লাহ তারাবিহ আমরা পরিচালনা করছি তো আমি আমার কথা শুরুতেই ইনশাআল্লাহ আমি অনুরোধ করতে চাই শেখকে তিনি ইনশাআল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করবেন সো ইটস মাই প্লেজার টু রিকোয়েস্ট শেখ মোহাম্মদ বিন সাদিরা ইনশাআল্লাহ টু রিসাইট ফি ভার্সেস ফ্রম কোরআন ফলিয়তাহাদ্দার শেখ إن شاء الله جزاكم الله خيرا اللهم آمين بارك الله فيكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا ما كان محمد أبا أحد
Shaykhun al-Kareem, barakallahu feekum fi ilmikum wa fi tijaratikum, inshallah. Jazakumullahu khair al-jaza. Shammanito Ashkir audience, apnader shamne Sheikh Muhammad bin Sadira, Quran theke tilawat korechen. Amra ottonto khushi hoyechi tar tilawat shune. Allah rabbul alamin harfe harfe Quran tilawat korle jebabe sawab dewar kotha naki dewar kotha. ওনাকে ও দিবেন আর আমরা যারা শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজর আজিম দিবেন ইনশাআল্লাহ আমাদেরকে এক্ষুনি একটা ছোট্ট ব্রেকে যেতে হচ্ছে ইনশাআল্লাহ ছোট্ট ব্রেক থেকে এসেই ইনশাআল্লাহ আমি আমার যে বক্তব্য আপনাদের সামনে শুরু করার কথা আজকে ইনশাআল্লাহ কথা বলবো আমরা নিয়ত করেছি লাইলাতুল কদর নিয়ে কারণ রমাদান একদম শেষের দিকে চলে আসছে এই রমাদান যখন শেষের দিকে চলে আসে এই সময়কার যে কয়েকটি কাজ
কদরের রাতটাকে কীভাবে করে আমরা উদযাপন করব এবং কদরের রাত কোন দিন হতে পারে, তাছাড়া কদরের কদরকে সামনে রেখে এবং কীভাবে করে পাওয়া যায় এইসব বিষয়ে, এতেকাফ করার নিয়ম কানুন, এইসব বিষয়ে আমরা ইনশাল্লাহ কথা বলবো। অতএব একটা সংক্ষিপ্ত ব্রেকে যেতে হচ্ছে, একদম শর্ট একটা ব্রেকে যাচ্ছি ইনশাল্লাহ। ব্রেক থেকে এসেই আমাদের আলোচনা শুরু করব। জাজাকুম আল্লাহ খাইরাল জাজা ফর এভরিওয়ান, বারাকাল্লাহ ফিকুম ফর এভরিওয়ান। ইনশাল্লাহ আমরা যাচ্ছি শর্ট ব্রেকে, ফিরছি কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ। জাজাকুম আল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন এনলাইটেন জার্নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত বিরতি থেকে এসে আপনাদের সাথে আবারও মিলিত হলাম। আজকে যে বিষয়টি নিয়ে আসছি সেটা হচ্ছে লাইলাতুল কদরের ব্যাপারে। তো আসেন প্রথমত আমরা যাই সূরাতুল কদরের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, ইলা আখির সূরা। আজকে তেলাওয়াত করা এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আমরা নাজিল করেছি কোরআনকে কদরের রাত্রিতে। আপনি কি জানেন হে নবী কদরের রাত কোনটি বা তার মাহাত্ম্য কী, কী পর্যন্ত ফজিলতপূর্ণ, কী পর্যন্ত গুরুত্বপূর্ণ এই রাতটি? এই রাতটি হচ্ছে লাইলাতুল কদর, খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের সেরা হচ্ছে এই রাতটি। সুবহানাল্লাহ। সম্মানিত আজকের ভাই এবং বোনেরা, আসুন এই রাতটিকে পাওয়ার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন, তোমরা এই রাতটি তালাশ করো, কবে পাওয়া যাবে তোমরা তালাশ করো। তিনি বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফি আশরিম মিনাল আওয়াখির মিন রমাদান, অর্থাৎ রমাদানের শেষের দশকে এই রাতটিকে তোমরা পাওয়ার জন্য তালাশ করো, খোঁজাখুঁজি করো। সুবহানাল্লাহ। তাইলে আমরা তালাশ করবো কেমনে? তালাশ করার নিয়ম অনুযায়ী এক নম্বর নিয়ম হচ্ছে যে আমরা তারিখ অনুযায়ী তালাশ করব, কোন দিন এটা আসতেছে। দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানানোর জন্য এসেছিলেন যে তিনি এটা বলে দিবেন ঠিক কোন রাত্রিতে এটা হয়ে থাকে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলে দিয়ে পরে তাকে বলেই দিয়েছেন। এখন তিনি যখন আসছেন এটা বলতে কেমন, তখন তিনি বললেন যে আমার মনে নাই, তবে এদ্রু মনে আছে, যে পর্যন্ত মনে পড়ে অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, এই রাতটি হচ্ছে একটা বেজুর রাত। তাইলে আসুন এবার বেজুর রাত আমাদেরকে তালাশ করতে হবে, খোঁজাখুঁজি করতে হবে। বেজুর রাত তাইলে শেষের দশকে কয়দিন? ব্যাপারটি হচ্ছে কয়েকটি আইটেম ঠিক না করলে ক্লিয়ার হবে না। এক নম্বর হচ্ছে কোরআন নাজিল হয়েছে রমাদানে, দুই নম্বর হচ্ছে যে শেষের দশ দিনে লাইলাতুল কদরকে তালাশ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হুকুম করলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের শেষের দশকে তোমরা তালাশ করো। তাইলে রমাদান মাস পাওয়া গেল এবং তার মধ্যে থেকে আবার খাস করা হয়ে গেল শেষের দশ রাত, কেমন গেল দুই। তিন নম্বর হচ্ছে যে শেষের দশ রাত থেকে আবার কোন দিন, হাদিস থেকে পাওয়া গেল এখন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে কোনো একটা বেজুল রাত হবে। এই তিনটি জিনিসের ফলে আমরা এখন টাইম একদম কম পেয়েছি, সেটা হচ্ছে যে বেজুল রাত হচ্ছে মোট পাঁচ দিন, পাঁচ রাত। তাই এই বেজুল রাত পাওয়ার জন্য মাত্র পাঁচ রাত। এখন যদি কোনো মানুষ বেজুল রাত মাত্র পাঁচটিতে প্রত্যেক রাত ঠিকমতো ইবাদত করে, তাইলে তা কদরের রাত্রি মিস হবে না। আল্লাহ তাআলা ইচ্ছা হচ্ছে যে আমরা যেন পাঁচটি বেজুর রাত, পাঁচটি রাত সম্পূর্ণভাবে ইবাদতের মধ্যে লিপ্ত থাকি। এজন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেই দিয়েছেন
ডেট দিয়ে শিখিয়ে দিয়েছেন যে আপনি কি বদন উম্মতকে, কিন্তু তিনি আসার পথে দুইজন সাহাবির একটু বাকপিতণ্ডা হচ্ছিল, এটাকে তিনি থামাতে গিয়ে তিনি বলে গেছেন সুবহানাল্লাহ বান্দে। তো আসলে আল্লাহ পাক তাকে বলেই দিয়েছেন যে উম্মত যেন বেশি করে আমল করতে পারে। আমাদের উপর এখন দায়িত্ব হচ্ছে যে আমরা শেষের দশ রাতের মাস থেকে পাঁচটি বেজুর রাত আমরা পেয়েছি, এই পাঁচটি বেজুর রাত যদি আমরা আমল করি সবে কদরের নিয়ত করে, তাইলে আমরা সবে কদর পাওয়াটা কনফার্ম করতে পারবো, মিস হবে না ইনশাআল্লাহ। এই জন্য আসুন, আমার অনুরোধ হচ্ছে, আমার গোটা কমিউনিটির কাছে অনুরোধ হচ্ছে, আমরা যেন শেষের দশ রাতের মাস থেকে বেজুর যে পাঁচটি রাত, পাঁচটি রাতে আমল করার জন্য নিয়ত করে ফেলে আসেন। পাঁচটি রাত যদি আমরা আমল করি একসাথে, ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সবে কদর মিস হবে না। এবার আসেন, সবে কদর এর অর্থ কী? আমরা অনেক সময় কদরের এই যে সূরা আমি পেশ করেছি সূরাতুল কদর, এই সূরা দিয়ে ওয়াজ করি একটু বেজাগায়, সবে বরাতের সময় ওয়াজ করে অনেকে একদম শেষ করে দেন সব কিছু, কেমন? তো আসলে সবে কদরের সবে সব অর্থ হচ্ছে রাত, আর কদর অর্থ হচ্ছে দামি, কেমন? যে আপনি কোনো আত্মীয় বাড়িতে গেলে আপনার কদর করছেন জিজ্ঞেস করি, মানে আপনাকে কোনো দান দিয়েছেনি, হ্যাঁ, আপনাকে কি কোনো সম্মান দিয়েছে, যে এই দাম দেওয়া, সম্মান দেওয়া, কদর করা একই কথা। তাহলে এই রাতটির কদর খুব বেশি, এটা হচ্ছে একটা অর্থ, যে সম্মানিত রাত, নাইট অফ পাওয়ার, খুব বেশি শক্তিশালী রাত, পাওয়ারের রাত, কেমন? খুব দামি রাত, খুব মূল্যবান রাত, মহামূল্যবান, আমরা যেটাকে বলবো অমূল্য সম্পদ, কেমন? এই অমূল্য রাতটি আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ। এই জন্য আজকে থেকেই আপনাদেরকে আমি আহ্বান জানাবো যে এখান থেকে ইরাদা করেন, এখান থেকে প্ল্যানিং করেন, কারণ কদর শব্দের আরেকটি অর্থ হচ্ছে প্ল্যানিং। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কমরের মধ্যে উল্লেখ করছেন, ইন্না খালাকনাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে আমি প্রত্যেকটি জিনিসকে পরিমাণ মতো, পরিমাপ মতো সৃষ্টি করেছি, প্রত্যেকটি জিনিসকে, কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, অর্থাৎ পরিমিত করে, পরিমাণ মতো আমি সৃষ্টি করি, আমি তৈরি করি, সুবহানাল্লাহ। তাইলে এই আয়াত থেকে হচ্ছে পাওয়া গেল যে এটার অর্থ হচ্ছে প্ল্যানিং করা। কদরের রাতে কী প্ল্যানিং করা হয়? আমরা জানি সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করলেন, হামিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম, ওয়াল কুরআনিল হাকিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আর একটু পরে উল্লেখ করেছেন যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে আমি কোরআন নাজিল করেছি খুব বেশি বরকতওয়ালা একটি রাত্রিতে, আর বেশি বরকত কিন্তু হয় কদরের রাত্রিতে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, ওই আয়াতে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কেমন? কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। আর এই আয়াতে বললেন এসে সূরা হামিম সাজদা, সরি সূরা আদ-দুখানের মধ্যে, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা, কেমন? বরকতপূর্ণ একটি রাত্রিতে কোরআন নাজিল করেছে, তাইলে বরকতপূর্ণ রাত্রির নামই হচ্ছে কদরের রাত, এই জন্য তার দাম বেশি। আর প্ল্যানিং শব্দের অর্থ হচ্ছে প্ল্যান করা, কোনো জিনিসের একটা পরিকল্পনা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছরের সকল কিছু করার আগামী এক বছরের প্ল্যান করে ফেলেন এই রাত্রিতে, কেমন? অ্যালোকেটেড আছে, আমরা জীবনে কি করব না করব ওটা আমাদের জন্মের সাথে সাথেই, কেমন? জন্মের পরপরই আমাদের আমল নামার মধ্যে আমাদের সাথে এটা প্ল্যানিং করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন, কিন্তু এটাকে আবার তিনি সময় সময়ে সংযোজন বিয়োজন করেন, পরিবর্তন করেন, সুবহানাল্লাহ, কেমন? এছাড়া তিনি অ্যালোকেট করেন, এবার আপনি কী খাবেন, আপনার তো সব আছে ভাগ্যের মধ্যে লেখা, কদরের মধ্যে লেখা আছে, কিন্তু আগামী বছর আপনি আমি কী করব এটা এই রাত্রিতে, এই রজনীতে তিনি অ্যালোকেট করেন। তাইলে ইয়ারলি অ্যালোকেশন হয়ে যায়, লাইফলি অ্যালোকেশন তো আছে, ওখান থেকে প্রত্যেক ইয়ার আলাদা আলাদাভাবে নতুন করে করে বাজেট করা হয়, সেই বাজেটটা এবার হবে কদরের রাত্রিতে, এবং প্রত্যেক বছরই হয় আগামী বছর আমরা কী করব, কী খাবো, কোথায় থাকবো, কোথায় যাবো, হ্যাঁ, কী মানে কী করা হবে টবে ইত্যাদি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কদরের রাত্রিতে আমাদের জন্য অ্যালোকেট করেন,
আমাদের জন্য বরাদ্দ করেন, আমাদের মেইন যেখানে আছে ব্যাংক সেখান থেকে আমাদের জন্য তিনি অ্যালোকেট করেন বা বরাদ্দ করেন, সেই বরাদ্দ দিয়ে আমরা চলি। এই বরাদ্দ হওয়া যে প্ল্যানিং করে করে, এই প্ল্যানিংয়ের নাম হচ্ছে কদর করা। এই জন্য আমি আগে কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি যে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর। তাইলে কদর শব্দের অর্থ হচ্ছে প্ল্যানিং করা। কদর শব্দের এই দুটো অর্থ পাওয়া গেল। আরেকটি অর্থ হচ্ছে যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে নাইট অফ পাওয়ার, খুব বেশি পাওয়ারফুল রাত, খুব বেশি মর্যাদার রাত, সম্মানিত রাত। তাইলে সম্মান পাওয়া গেল এক। দুই নম্বর হচ্ছে কদর অর্থ এখানে আমরা পেয়ে গেছি কদর করা, দাম দেওয়া বা সম্মান করা প্রায় সমার্থ করত। তিন নম্বরে আমরা পেয়ে গেছি যেটা, সেটা হচ্ছে পরিকল্পনা। এবারে আসেন যে এই কদরের রাতটাকে পাওয়ার জন্য কী করা। এক নম্বর আমি বলেছি যে তালাশ করতে হবে ডেট দিয়ে, যেটা ডেটের কথা আমি আগে উল্লেখ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফিক্স করে দেন নাই যে 27 তারিখে বা 29 তারিখে হবে অথবা 21 হবে, বলছেন তিনি যে কোনো বেজুল রাত। বেজুল রাত হচ্ছে আগে বলেছি পাঁচটি, 21, 23, 25, তারপর 27, তারপর 29, এই পাঁচটি রাত হচ্ছে বেজুল রাত। এটাকে কনফার্ম করে পাওয়ার জন্য এক, দুই নম্বর হচ্ছে এই রাতগুলোতে কনফার্ম করে আমল করার জন্য, ইবাদত করার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কাজ দিয়েছেন, সেই কাজটার নাম হচ্ছে এতেকাফ করা। সুবহানাল্লাহ, এতেকাফ করা। তিনি নিজে এতেকাফ করতেন, এমন কোনো রোজা তার জীবনে যায় নাই তিনি যে এতেকাফ করেন নাই। তিনি 10 দিন প্রত্যেক বছরের রমাদানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন শেষের 10 দিন তিনি এতেকাফ করতেন। এমনকি তার ইন্তেকালের আগের বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন এতেকাফ করেছেন। তো যাক, 10 দিনের যেটা সুন্নত এটা হচ্ছে সকল উম্মতের জন্য সুন্নত। এই জন্য ওলামায়ে কেরাম এটাকে সাব্যস্ত করেছেন যে প্রতিটি মহল্লার মসজিদে যেন এতেকাফ করা হয়, কারণ এতেকাফের জন্য শর্ত হচ্ছে মসজিদ, মসজিদ ছাড়া এতেকাফ হয় না। ওয়াল আকিফিন ফিল মাসাজিদ, তো সেই সূরা হজের আয়াত, সেই আয়াত থেকে وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا وَطَهِّرْ بَيْتِي وَطَهِّرْ بَيْتِي لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। আল্লাহর গোরকে আল্লাহ খালি করেছেন কি করার জন্যে? ওয়াল কায়িমিন, কিয়াম করার জন্যে, ওয়াল আকিফিন, এতেকাফ করার জন্যে। সুবহানাল্লাহ, তওয়াফ করার জন্যে, এতেকাফ করার জন্যে। তাইলে এতেকাফ করার জন্য লাগে মসজিদ। তো এখন মসজিদের মধ্যে এতেকাফ করতে হয় আর রমাদানের শেষের 10 দিন এতেকাফ করতে হয়, এই পলিসির কারণে, এই প্রিন্সিপলের কারণে ওলামা একরাম ঠিক করেছেন যে প্রত্যেকটি মহল্লার মসজিদে যেন এতেকাফ করা হয় এবং সেই এতেকাফে গ্রামবাসী থেকে যেন চুজ করে কয়েকজন এতেকাফ করেন। যদি কোনো গ্রামবাসী, কোনো মহল্লাবাসী এতেকাফ না করেন তাহলে পরে ফতোয়া দেওয়া আছে, কেমন মানে শরীয়তের সিদ্ধান্ত আছে যে এই গ্রামবাসী সারা গুণাগার হবেন, কারণ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাকে অ্যাভয়েড করেছেন। এই জন্য আমাদের উচিত যে প্রত্যেকটি মসজিদে যেন এতেকাফ করা হয়। আলহামদুলিল্লাহ, মসজিদ হওয়া শর্ত এই জন্য সবগুলো মসজিদে হচ্ছে, আমাদের মসজিদে হচ্ছে, ইসলামের মসজিদে মাশাআল্লাহ প্রায় 100 লোকের এতেকাফ হবে ইনশাআল্লাহ। এবার ইয়ারের মতো এবারও মাশাআল্লাহ ব্যবস্থা করা হয়ে গেছে, ইনশাআল্লাহ টাইম আসলে পরে আরম্ভ হয়ে যাবে। আমরা আশা করতেছি ইনশাআল্লাহ আগামীকালকে থেকে শুরু হয়ে যাবে তার প্রিপারেশন, এবং আগামীকালকে রাত থেকেই মোটামুটি যারা এতেকাফে চান্স পেয়েছেন বিভিন্ন মসজিদে, সবাইকে অনুরোধ করা হবে যে ইনশাআল্লাহ আসরের পরপর ইফতারের আগে আগে এসে এতেকাফের মধ্যে দাখিল হতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এক্ষেত্রে আরেকটি সমস্যা আসে, সেটা হচ্ছে আমাদের মহিলারা এতেকাফ করতে চান। যখন কোনো মহিলা এতেকাফ করতে চান তখন সমস্যা এসে দেখা দেয় যে মসজিদে তো কোনো ব্যবস্থা করা যাবে না, তাহলে কোথায় করবেন? যেসব মহিলারা চান এতেকাফ করতে, তখন অল্টারনেটিভলি ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন গড়ের মধ্যে এতেকাফ করা যাবে। কিন্তু খেয়াল রাখবেন, কোনো পুরুষের পক্ষে গড়ের মধ্যে এতেকাফ করা জায়েজ নাই, কারণ আমি আগে উল্লেখ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেকাফ করেছেন মসজিদে, এবং আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিয়েছেন, হুকুম করেছেন তোমরা মসজিদগুলোতে এতেকাফ করো। ওয়াল আকিফিন ফিল মাসাজিদ তিলকা হুদুদুল্লাহ, তোমরা
আল্লাহর গোর মসজিদে এতেকাফ করবা, এটাই হচ্ছে আল্লাহর সীমানা, সুবহানাল্লাহ। তো সেই হিসেবে মসজিদ ছাড়া এতেকাফ হয় না মূলত, এই জন্য সকল পুরুষকে মসজিদে এতেকাফ করতে হবে, একটা শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে যে এতেকাফের সময় দুনিয়াবী কোনো ধরনের দুনিয়ার সাথে কানেকশন রেখে নয়। আপনি বিজনেসম্যান অথবা আপনি অফিসে কাজ করেন, আপনার কাজকর্ম নিয়ে এতেকাফে আসতে পারবেন না, কেমন আপনার বিজনেস নিয়ে আসতে পারবেন না, আপনার কোনো কারবার নিয়ে আসতে পারবেন না, আপনার ফ্যামিলির সাথেও আপনার সম্পর্ক কাট অফ করতে হবে। আজকাল কি এতেকাফে যারা আসেন, স্পেশালি মোবাইলের একটা ডিস্টার্ব আছে। হ্যাঁ, আমরা আপনাকে বলছি না যে আপনি মোবাইল নিয়ে আসবেন না, আপনি যদি মোবাইল নিয়ে আসেনও তাইলে খেয়াল রাখতে হবে একান্ত লিমিটেড আকারে আপনার মোবাইল আপনি ইউজ করবেন। হয়তো আপনার মোবাইল দিয়ে আপনি বিভিন্ন দোয়া দুরু শিখবেন, কোরআন তিলাওয়াত করবেন ইত্যাদি ইত্যাদি। আমার পরামর্শ হচ্ছে যে মোবাইল দিয়ে যখন আমরা কোরআন তিলাওয়াত শুরু করি বা আমরা বসি তিলাওয়াতে, ওই সময় মানে ওয়াসওয়াস দিয়ে, কেমন আমাদের ব্রেইনের মধ্যে ওয়াসওয়াস দিয়ে মানুষকে কোরআন তিলাওয়াতের মাঝ থেকে ডাইভার্ট করে ফেলে। আর এটা না করলেও এমন যদি নাও হয়, অনেকের আপনি যদি মনোযোগ দিয়ে কোরআন পড়তে চান, তাহলে আপনার তিলাওয়াত অবস্থায় তিলাওয়াতরত অবস্থায় হঠাৎ করে মানে টিং করে একটা শব্দ আসলো, আপনার মেসেজ এসে গেছে, তাহলে আপনি তিলাওয়াত বাদ দিয়ে চলে যাবেন মসজিদে, কেমন আপনি কী মেসেজ আসছে এটা দেখতে হবে। এই সময় কিন্তু শয়তান আর একটু বেশি করে প্ররোচনা দেখে জানেন যে খুবই ইম্পর্টেন্ট মেসেজ আসছে, আপনি নিয়ত করে রাখছেন যে মেসেজ টেসেজ আসলে ওইগুলো পরে দেখব, আগে তিলাওয়াত। এইভাবে শক্ত নিয়ত করে শুরু করলেও শুধু আপনার মনের মধ্যে তিলাওয়াত থেকে আপনার মনটাকে ডাইভার্ট করার জন্যে সবসময় ওয়াসওয়াস দিবে। কী ওয়াসওয়াস জানেন, যে তুমি এটা দেখো পট করে, এটা খুবই ইম্পর্টেন্ট মেসেজ আসছে। মেসেজ তো সবটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু আপনি নিয়ত করেও কোরআন তিলাওয়াতে আপনার মনকে আঁকড়ে ধরতে পারবেন না, কেমন কারণ হচ্ছে ওই ওয়াসওয়াস। এই জন্য আমার পরামর্শ হচ্ছে যে এতেকাফে আসতে অথবা রমাদান এতেকাফ ছাড়াও আপনি তিলাওয়াত করবেন কোরআন, আপনি মসহাফ থেকে করবেন, কোরআনের কপি হাতে নিয়ে তিলাওয়াত করবেন, এটা হচ্ছে উত্তম। তাহলে কী মেসেজ আসলো কি না আসলো আপনার আর কোনো ইয়ে থাকবে না, কোনো প্রয়োজন থাকবে না। আর মোবাইলটা আপনি দূরে রাখবেন, চার্জারে দিয়ে রাখবেন, ওটা চার্জ হোক, এতে যদি তার মধ্যে মেসেজ আসে আসুক, আর আপনি অফ করে রাখবেন, চার্জ অফ করা অবস্থায় তো হয়, সেই জন্য অফ করে দিয়ে আপনি আর না হয় হবে কি, আপনার ইমেল এসে গেছে, আপনার মেসেজ এসে গেছে, আপনাকে কে কল করে ফেলছে এবং এই কলটা আপনার খুবই ইম্পর্টেন্ট ছিল, এইভাবে করে আপনার আমাকে ওয়াসওয়াস দিয়ে শয়তান নিয়ে নেয়, কেমন আমাদের ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে নেয়। সেই জন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা কোনো অবস্থায় এতেকাফের সময় বিশেষ করে আমরা মোবাইলটা যতটুকু পারি রিডিউস করতে হবে, ইউজ করে একদম কমিয়ে দিতে হবে, একদম কমিয়ে এনে আমাদেরকে এতেকাফে এই মোবাইল ইউজ করতে পারেন। আর একান্ত আপনার পরিবারের সাথে খাবার দাবারের ব্যাপারে আলাপ আলোচনা করা বা একটু কমিউনিকেট করা যেন আপনার খাবার দাবার টাইম মতো আসে। ইসলাম মসজিদে বা প্রায় গুরু মসজিদে আলহামদুলিল্লাহ খাবার দাবার জন্য ফি নেওয়া হয় এবং এখান থেকে খাবার দাবার সাপ্লাই দেওয়া হয়। তো সেই হিসাবে আমি আশা করব যে ইনশাআল্লাহ আপনারা খাবার দাবারের জন্য যে কমিউনিকেশন করা প্রয়োজন ছিল পরিবারের সাথে ওইটাও আর লাগবে না। তো সেই হিসাবে যত পারা যায় একদম কম ব্যবহার করে মোবাইলকে আপনি এতেকাফটা করবেন। এতেকাফে যদি আসছেনই তাহলে আপনার দুনিয়া, আপনার বিজনেস, আপনার বউ বাচ্চা, আপনার ভাই বিরাদর, আপনার সমাজ, আপনার কমিউনিটি, আপনার পলিটিক্স, আপনার বিজনেস, মানে যত কিছু আছে সব কিছুর থেকে দুনিয়ার সম্পর্ক কাট অফ করে গিয়ে ঢুকতে হয়। কেন ঢুকতে হয় এগুলো সব বন্ধ করে উদ্দেশ্য আছে আল্লাহ সুবহানাহু তাআলার একান্ত সান্নিধ্য হাসিল করা, একান্তভাবে আপনি আল্লাহ তাআলার সাথে একটু কমিউনিকেশন করা, আল্লাহর সাথে আপনার প্রাইভেট মিটিং হওয়া, কেমন আপনার পার্সোনাল কমিউনিকেশন হওয়া, পার্সোনাল মিটিং হওয়া, বোঝাপড়া করা, এই কথার বোঝাপড়া বেশি করে করা যে আল্লাহ আমি আসছি তোমাকে এটা বলতে, কানে কানে বলতে, দুয়ার মধ্য দিয়ে বলতে, আল্লাহ তোমার সাথে ওয়াদা করতে যে আমি একটা গুনাগার, আমি বড় একটা গুনাগার মানুষ, আমি তোমার কাছ থেকে ক্ষমা চাই, এই ক্ষমা চাই, আর কী কী গুনাহ করেছি প্রাইভেটে তোমাকে বলতে আমি এসেছি। মানুষের সামনে আওয়াজ করে অনেক দোয়া করা যায় কিন্তু প্রাইভেট কথাগুলো বলা যায় না, আল্লাহ আমি কী কী করেছি, জায়গায় 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 আমি অপরাধ করেছি, দুষ করেছি, গুনাহ করেছি, পাপ করেছি, এগুলো বলতে এসেছি। এই কানে কানে বলা, বোঝাপড়া করা, আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হওয়া, আমি আর করব না আল্লাহ, আমি মাফি চাই, আমাকে মাফ করে দাও, আমি আর করব না, এই কথা বলতে শক্তভাবে আল্লাহ তাআলার সাথে একটা এগ্রিমেন্ট হওয়া,
এই এগ্রিমেন্ট করার জন্য আপনি এতেকাফে এসেছেন, খেয়াল রাখবেন। এতেকাফে আসেন নাই আড্ডা মারতে, এতেকাফে আসেন নাই আপনি ভালো করে খাওয়ার খাওয়া দাওয়া করতে, এতেকাফে আপনি আসেন নাই আপনার সময় নষ্ট করতে, এতেকাফে আপনি আসেন নাই আড্ডা মারতে, এতেকাফে আপনি আসেন নাই আপনার আরেকজন এতেকাফের ভাইয়ের সাথে আপনি গল্প গুজব করে টাইমটা পাস করে দিবেন না, এতেকাফে আপনি আসেন নাই আপনার পরিবার থেকে ছেলেকে অথবা মেয়েকে আপনি ডেকে আনবেন, যদি কোনো বাচ্চাকে তার সাথে আপনি পরিবারের সব কিছু খবর সবার নেবেন, এ তোমরা কী করছো, শপিং হয়েছে নি, খাওয়া দাওয়া হচ্ছে নি, স্কুল যাওনি, স্কুল থেকে আসতে করছো, এই এগুলো যদি আপনার করার দরকার ছিল তাহলে এতেকাফে আসার কোনো প্রয়োজন ছিল না। কেমন এই জন্য দুনিয়ার সাথে সকল সম্পর্ক কাট অফ করে, কেমন পরিবারের সাথে, দুনিয়ার সাথে, কাজের সাথে, বিজনেসের সাথে, কেমন আত্মীয়দের সাথে সকল সম্পর্ক কাট অফ করে আপনাকে এতেকাফে নিজেকে নিয়োজিত করতে হয়। এই কাজটা বড় কঠিন। অনেকে আমরা দেখেছি এতেকাফে আসার পরও মানে এভরিডে তার সন্তানরা আসে, এসে তারা একটু খোঁজখবর নেয়, বাবা কেমন আছেন, আর উনি একটু খোঁজখবর নেয়, তুমি কেমন আছো, তোমার বোন কেমন আছে, ওটা স্কুলে গিয়ে এই আরম্ভ হয়েছে আর কি। তো এই জন্য এই জাতীয় কোনো কারবার যদি করার ইচ্ছা থাকে এতেকাফে আসবেন, আবার তদারকি করবেন, ফ্যামিলি খোঁজাখুঁজ মানে আপনি খোঁজ নেবেন যদি হয় থাকে, আপনার আপনার অফিস কেমন যাচ্ছে, আপনার বিজনেস কেমন চলছে, এই সব খবর যদি নিতে হয় তাহলে এতেকাফের কোনো প্রয়োজন নাই। এতেকাফে আসতে হবে লাইন সবটা কাট অফ করে দুনিয়ার সাথে, আসতে হবে আল্লাহ পাকের সান্নিধ্য হাজির করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা সন্তুষ্টি হওয়ার উদ্দেশ্যে, আল্লাহর সাথে একাকী সময় দেওয়ার উদ্দেশ্যে। তাই আসেন, এবার এই একাকী সময় দেওয়ার সিদ্ধান্ত আপনি নিয়েছেন, করবেন কি, আমি কিছু কাজ দিই। এতেকাফে আসার প্রথম কাজ হচ্ছে ইরাদা করা, যে আমি আল্লাহ তাআলার সাথে কিছু প্রাইভেট সময় ব্যয় করতে চাচ্ছি আমি আল্লাহর মসজিদে, দ্যাটস ইট। এই নিয়তটা আপনার ভালো করে অন্তরের মধ্যে গাঁড়তে হবে, একদম গেঁথে নিতে হবে যে আমি এই নিয়তে যাচ্ছি। এই নিয়ত যদি আপনার মধ্যে বলিষ্ঠ থাকে, শক্তি মানে খুব বেশি শক্তিশালী নিয়ত থাকে, তাইলে আপনি বিভ্রান্ত হবেন না, আপনি আপনার সময় নষ্ট করতে পারবেন না, আপনাকে আপনার নিয়তের কারণে আপনাকে মজবুত রাখবে। এখন আসেন এক নম্বর কাজ করলেন, নিয়ত করলেন শক্তভাবে নিয়ত। দুই নম্বর আসেন এখানে, এই নিয়ত আপনাকে লিড করবে, আপনি যে কাজগুলো করবেন তার দুই নম্বর কাজ হচ্ছে এখন আপনি কোরআন তেলাওয়াতের প্রতি মনোযোগী হবেন, একটা সেকেন্ডও যেন আপনার বেকার না যায়। এই জন্য কোরআন তেলাওয়াতের প্রতি শুধু বেজুর রাত না, আসছেন তো দশ রাতের জন্যে, কেমন যা আর যদি কিসমতে তাকে তাহলে দশ হবে আর নয় হবে, কেমন কিন্তু আপনার দশের নিয়ত করেই তো আপনি এসেছেন। সুতরাং এই দশ রাত আপনি কোরআন তেলাওয়াত করবেন অত্যন্ত মজবুতির সাথে, সুন্দর করে কোরআন তেলাওয়াত করবেন, গান গাইবেন আল্লাহর সাথে কোরআন দিয়ে, আল্লাহ আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন, মাল্লাম ইতাগান্না বিল কোরআনি ফালাইসা মিন্না, যে কোরআন দিয়ে গান গাইতে পারে না সে আমার উম্মত নয়। সুবহানাল্লাহ, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কোরআন তেলাওয়াত করবেন নিজের অন্তরের অন্তঃস্থল দিয়ে, অন্তরের সুর দিয়ে, আপনাকে যে সুর আল্লাহ দিয়েছেন মানে সুন্দর করে তেলাওয়াত করবেন, তার মাখারিজ হরুফ ইত্যাদি আদায় করে ওটা সুন্দর করে আপনি কোরআন তেলাওয়াত করবেন। এই তাজবিদ দিয়ে তারতিল করে করে কোরআন পড়ার নামই হচ্ছে মেইনলি গান গাওয়া, কোরআনের গান গাওয়া, আল্লাহ তাআলার সাথে আপনি কোরআন দিয়ে গান গাইবেন, এটা হচ্ছে আপনার দুই নম্বর কাজ। তিন নম্বর কাজ হচ্ছে আপনি কিয়ামুল লাইলের নামাজ পড়বেন, কেমন কিয়ামুল লাইলের নামাজ অর্থাৎ এশার নামাজের পর পর যেটা আমরা আমরা তারাবিহ পড়ি, সিরাজুত তারাবিহ, কোরআন অনেক বেশি পড়া হয় তারাবিহ নামাজে, এবং দাঁড়িয়ে থাকা লাগে ইমামের সাথে, এই দাঁড়িয়ে থাকাটা হচ্ছে ইমামের পেছনে কিয়ামুল লাইল, এবং ইমাম কিরাত তেলাওয়াত করবেন লম্বা করে, আপনি সেখানে জয়েন করবেন যেখানে থাকবেন, তাইলে এই বিশ টাকাত নামাজ আপনি পড়বেন, কেমন কন্টিনিউয়াসলি আপনি এটা পড়লেন, কোরআন তেলাওয়াত এখানে হয়েছে আপনি নিজে শুনলেন, অথবা আপনি নিজে হাফিজ আলেম মানুষ আপনি তেলাওয়াত করলেন, গেল দুই নম্বর। তিন নম্বর এটা হচ্ছে তিন নম্বর কথা। হ্যাঁ, এটার জন্য আরেকটা কাজ আছে কোরআন তেলাওয়াত বেশি করে করার জন্য, কারণ এটা হচ্ছে কিয়ামুল লাইলের নামাজ, শেষ রাতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, একাকি পড়বেন, কোনো জামাতের প্রয়োজন নেই। হ্যাঁ, যদি কোনো মসজিদ এতেকাফে কী বলে তাহাজ্জুদের অ্যারেঞ্জমেন্ট করে থাকেন, ইন্তজাম করে থাকেন, সেটা হলো একটু ভিন্ন কথা, এটা আবার জায়েজ না জায়েজের প্রশ্ন আছে সব রাত করার ব্যাপারে, কিন্তু শেষের দশ রাতে অনেক জায়গায় হয়ে থাকে, এটা একটা রেওয়াজ হয়ে গেছে, হারাম শরীফকে দেখে 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 অনেকেই অনেক মসজিদেই মাশাআল্লাহ করা হয়, তো সেই হিসাবে আমরাও ব্যবস্থা করেছি ইনশাআল্লাহ শেষের দশকে আমরা প্রত্যেক রাত তাহাজ্জুদ ইনশাআল্লাহ পড়ব,
ঠিক দেড়টায় শুরু হবে আর আড়াইটায় শেষ হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, যদি আশপাশ থাকেন আপনি আসতে পারেন। এটা এমন না যে প্রত্যেক রাতে পড়তে হবে এই টাইমে, আমরা একটা ইন্তজাম করেছি, কিন্তু উত্তম হচ্ছে আপনি আপনার ঘরে তাহাজ্জুদটা পড়বেন। কেমন তাহাজ্জুদের নামাজ হচ্ছে, যা পারেন পড়বেন যে পর্যন্ত আপনার পক্ষে আপনার শরীরের পক্ষে কুলায়। তবে খেয়াল রাখবেন, তাহাজ্জুদ অনেকে 12 রাকাত পড়ার জন্য তাড়াহুড়া করেন, তাড়াহুড়া করে কম কম কোরআন তিলাওয়াত করেন, ছোটো ছোটো তিলাওয়াত করেন না। তাহাজ্জুদের নামাজে আপনি এসেছেন, এটা হচ্ছে ভলান্টারি নামাজ আপনার জন্য, এটা হচ্ছে সম্পূর্ণ ভলান্টারি নামাজ। এখন আপনি নিজের থেকে নিজের উপর নিয়ে আসছেন এই কাজটা, এটা আপনি এটাকে ওয়াজিব বানাবেন না, ফরজ মনে করবেন না। আপনি কোরআন তেলাওয়াত বেশি করে করবেন, কোরআন তেলাওয়াত যদি আপনি কম করতে পারেন তাহলে আপনি 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 12 রাকাত পড়তে পারবেন, আর না হয় এক রাতে 4 থেকে 6 রাকাতের উপর পড়া যায় না। কারণ কোরআন তেলাওয়াতের পরিমাণটা যেন বেশি হয়, তাহাজ্জুদের নিয়মই হচ্ছে কোরআন তেলাওয়াতের পরিমাণ বেশি হবে। কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ওই তাহাজ্জুদের কনসেপশনটা খুব দুর্বল, যার ফলে তাহাজ্জুদের নামাজ অনেকেই পড়েন, মাশাআল্লাহ অনেকেই পড়েন, অনেক মহিলা পড়েন, পুরুষ পড়েন, কিন্তু ওই ছোটো ছোটো সূরা দিয়ে পড়ে ফেলেন। এই আইডিয়াটা ঠিক না। কেমন তো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ এতেকাফের ব্যাপারে, যে এতেকাফে এসেছেন আপনার টাইম আছে, এজন্য আগ রাত আপনি রাত 12টা পর্যন্ত আপনার সৈয়দ তারাবিহে শেষ হয়ে গেল, তারপরে আপনি একটা দেড়টা পর্যন্ত 1.5 ঘন্টা পেয়ে গেছেন আপনি সুযোগ, হয় আপনি কোরআন তেলাওয়াতে যদি একটু ব্যস্ত থাকেন থাকেন, অথবা আপনি আজকার করেন। কেমন বহু জিকির আজকার আছে না, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদিহি আদাদ খালকিহি, এই যে দোয়াগুলো আছে এগুলো, তারপরে আপনি আসমাউল হুসনার আজকার করতে পারেন। কেমন ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া খালিক ইয়া আল্লাহ, ইয়া বাসিত ইয়া আল্লাহ, আল্লাহকে ডাকেন একাকী, দলবদ্ধ না, গ্রুপ হয় না, হালকা বন্দি জিকির না, একাকী, সম্পূর্ণ একাকী। কেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মান আহসাহা দেখা যায় জান্না, যে ব্যক্তি আসমাউল হুসনার জিকির করবে, এগুলাকে কাউন্ট করবে, এগুলাকে সে মুখস্ত করে করে পাঠ করবে, কেমন আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। তাইলে আসুন যে জিকিরের আমি তো কয়েকটা নিয়ম বললাম, সুবহানাল্লাহ পড়া যা পারেন, এরপরে আপনি আজকার করবেন, এরপরে আসমাউল হুসনা দিয়ে আপনি জিকির করলেন, তারপরে আসেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলু, এগুলো আপনি পড়েন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহ আনজাজা ওয়াদাহ ওয়া নাসারা আবদাহ ওয়া আযযা জুনদাহ ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহ, এই জাতীয় অনেকগুলো জিকির আজকার আছে, যে কেমন সহিহ আজকার যেগুলো আছে এগুলো আপনি পড়বেন, এই জাতীয় টাইমটা আমরা পাস করব। তারপরে আসেন আপনি দোয়া করবেন তাহাজ্জুদের সময়ে, দোয়া আপনার যত ধরনের দোয়া আছে আপনার অন্তরের মধ্যে আপনার নিজের দোয়াকে কয়েক ভাগে বাক করা যায়। আমরা দোয়া নিয়ে ইনশাআল্লাহ আশা করছি আগামী দিন কথা বলবো, আজকে আর কথা বলা যাচ্ছে না, আমাদের সময় একদম কমে এসেছে। আজকে এই যে কয়েকটি কথা আমরা সামনে পেশ করেছি এগুলোর উপর আমরা যেন আমল করি, এতেকাফে আমরা যাই, আর মা বোনদের এতেকাফ এবং এতেকাফে আমল দোয়া থেকে শুরু করে আরও বেশ কিছু আমল রয়ে গেছে, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগামী সপ্তাহ পর্যন্ত সুস্থ রাখুন, ভালো রাখুন, এবং বাকি রোজাগুলো সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সাহায্য চেয়ে সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে শেষ করছি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে বুধবারে 2 o'clock। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।